আপনার কাছে আপনার বাংলাদেশ কথা বলছো চুর চুর বিশাল চোরের রাজ্য খবরই নেই বাংলাদেশ থেকে এজেন্সি আমি একটু কথা বলি কথা বলি তো খালি মনে কথা উঠে আসবো ঠিক আছে সুন্দর বলা ধরেন যে আমি মনে করেন যে পাঁচজন লোক আমি দিছি ঠিক আছে পাঁচজন লোক দিছি যে আমার দেশের যত কর্মী আছে বিকাশে মনে করেন যে পাড়ায় দাও মালয়েশিয়া ঠিক আছে ছয় কাজ যদি মনে করেন যে এই জিনিসটা যদি নাই সেটা করতো দেখলাম মানে এই জিনিসগুলো ব্যবসা করা পারতো না তে আমি বলে মনে করো যে বস তোমার কাছে যে তুমি এখন মনে করো এক লাখ টাকা কেন নাও আর তুমি এক লাখ টাকা না নিয়ে পাঁচ লাখ টাকা নিতেছো পাঁচ লাখ টাকা দিয়ে মনে করো আমার দিতেছো মনে করো দুই লাখ তুমি নিতেছো মনে করো যে তিন লাখ এক লাখ টাকা তোমার মনে করো খরচা দুই লাখ টাকা লাভ তাহলে মনে করো যে এখন সাধারণ কর্মী মনে করো যা আছে তোমার কাছে যাবো পাঁচ লাখ এখন মনে করো যে আমার কাছে যে বরাদ্দটা খারাপ আমি মনে করি এখান থেকে শুনে এখান থেকে পাইকার দিবে এই জন্য মনে করো যে এই যে চল্লিশ হাজার আর এই জন্য মনে করো যে তার সত্য কথা বলতে পারি না আপনার ওই যে যেখানে আমাদেরকে ভিসা টিসা গেলো মানে দিয়েছে আমার কাছে যা টাকা লেছে আমি তাই বলবো ওই ভাইকে আমার পাশে থেকে হটেনি আর আমাকে বলতে বলেছে যে বলছে পঁচাত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা পঁচাত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকা তার মালসে যাচ্ছে সাধারণ জনগণই মনে করো সব চাইতে বেশি খারাপ কারণ জানি তো মনে করেন আমাদের কইছে যে পঁচাত্তর হাজার থাকে না যে আপনার ওই আমাকে দশ জনকে একটা রুমে ভরলো ভরে এখন বলছে যে তুমি বলো যে আমি যাচ্ছি মোবাইলে ভিডিও করছে বলছে যে আমি যাচ্ছি পঁচাত্তর হাজার পাঁচশো চল্লিশ টাকায় এখন ওই ভাই বলছে যে না আমি কথা বলবো না আমি যা দিয়েছি তাই বলবো চার লাখই বলবো আমি তখন কয়েছে এখান থেকে বাড়াও ওকে ঘর থেকে বাইরে দেখা গেল যে মানে সব লাস্টে তখন ওকে এই করলে ওই পঁচাত্তর হাজার ওই চল্লিশ টাকায় ওকে বলাইলে মানে ওই পুরো টাকাটার কথা বলাই একশো বছর বাঁচে আর আপনি জানি এরকম উপকার করে যায় ইনশাল্লাহ দেখবেন যে ভবিষ্যৎকালে ঠিক আছে ইনশাল্লাহ এখন আল্লাহর রহমতে আমরা যে কোম্পানিতে কাজে এসেছি কোম্পানির লোকজন ভালো বসেরা ভালো আর আমাদের মনে করেন যে দেখছেন না মুসলমান কিন্তু মনে করেন ঠিক আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ঠিক আছে।